নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্রতি মঙ্গলবার কিভাবে হনুমানজির পুজো করবেন। মঙ্গলবার হনুমানজির পুজো করা হয় কারণ মঙ্গলবার তিনি জন্মেছিলেন। এই দিন হনুমানজির পুজো করলে পারিবারিক অশান্তি দূর হয়, পরিবারের উপর কুদৃষ্টি পড়ে না এবং পরিবারের আর্থিক সংকটও দূর হয়। মঙ্গলবার ছাড়াও শনিবার হনুমানজি পুজো করা যায়। শাস্ত্রে ব্যাখ্যা আছে, লঙ্কাধিপতি রাবণ যখন নবগ্রহকে বন্দী করেছিলেন তখন হনুমানজি মাতা সীতাকে রক্ষা করার জন্য লঙ্কায় ছিলেন। তখন তিনি নবগ্রহকে উদ্ধার করেন এবং নবগ্রহের মধ্যে গ্রহরাজ শনিদেব হনুমানজিকে আশীর্বাদ করেন। তাই হনুমানজির ভক্তদের উপর কখনোই শনিদেবের কুদৃষ্টি পড়ে না। প্রথমে আমি একটা আসন পেতে নিয়েছি এবং আসনের উপর একটি লাল আসন পেতে নিয়েছি, কারণ হনুমানজির লাল ভীষণ পছন্দ, লাল রং ভীষণ পছন্দের। তাই হনুমানজিকে কাপড় কিংবা আসন যখনই পাতবেন লাল রঙেরই পাতার চেষ্টা করবেন। আমি ওই আসনটা সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নিয়ে পুজো শুরু করবার আগে প্রথমেই আমি এখানে প্রদীপ জ্বেলে নিচ্ছি। প্রদীপের মধ্যে আমি তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি। ধূপ প্রদীপ প্রথমেই জ্বেলে নিতে হবে। অনেকে এখানে জুঁইফুলের তেলও ব্যবহার করতে পারে, করেন অনেকে, সেটাও আপনারা করতে পারেন, নইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তারপর আমি হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে প্রথমে আচমন করে নেব। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। এরপর আমি হনুমানজির যে আলেখ্য আছে আমি সেটি স্নানাভিষেক করিয়ে নেবো। একটুখানি গঙ্গার জল আর একটুখানি অগুরু নিয়ে নিয়েছি। নিয়ে আমি হনুমানজির আলেখ্যটিকে আমি মুছিয়ে নেব, খুব ভালো করে মুছিয়ে নেব। এবার হনুমানজিকে আমি যেখানে বসেছি একটুখানি ফুল আর একটুখানি আতপ চাল সেখানে ছড়িয়ে দিলাম। এরপর আমি হনুমানজিকে লাল চন্দনের তিলক করে নিচ্ছি। আমার এই ফটোটিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই আছেন, তাই আমি প্রথমে দেবাদিদেব মহাদেবকে একটু শ্বেত চন্দনের তিলক, তারপর শ্রী বিষ্ণুকেও একটু সাদা চন্দনের তিলক এবং প্রজাপতি ব্রহ্মকেও আমি একটুখানি শ্বেত চন্দনের তিলক করে নিচ্ছি। তারপর হনুমানজির পছন্দ মেটে সিঁদুর, এই মেটে সিঁদুর আমি একটুখানি ঘি গুলিয়ে নিয়েছি। তারপর এটিকে আমি দিয়ে হনুমানজির তিলক করে নিচ্ছি। এবার আমি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ফুল এবং বেলপাতা মহাদেবকে অর্পণ করছি। তারপর শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি শ্বেতচন্দন সহজেকে তুলসী পাতা এবং ফুল আমি অর্পণ করলাম। এরপর প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে একটি তুলসী পাতা ও ফুল শ্বেতচন্দন সহজেকে অর্পণ করলাম। এরপর আমি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে, ভগবান হনুমানজির বুকে রামচন্দ্রের ছবি আঁকা আছে, তার উদ্দেশ্যে একটি তুলসী পাতা এবং ফুল চন্দন সহযোগে আমি অর্পণ করলাম। তারপর একটি তুলসী পাতা আমি সেই চন্দন সহযোগে হনুমানজিকে অর্পণ করলাম। তারপর এই তিনটি লাল ফুল আমি সে চন্দন সহযোগে হনুমানজিকে অর্পণ করলাম। তারপর একটি ফুলের মালা আমি হনুমানজিকে পরিয়ে দিলাম। এরপর হনুমানজির আসনটি আমি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইবার হনুমানজিকে আমি একটি মঙ্গল দ্রব্য অর্পণ করব। তার জন্য আমি একটি পান নিয়ে তিনটে সিঁদুরের ফোঁটা, মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবং তাতে আমি দিচ্ছি কিছু এলাচ, কয়েকটি এলাচ, আমি পাঁচটি এলাচ দিয়েছি, তার সাথে কিছু লবঙ্গ এবং একটি সুপুরি। ফুল সহযোগে এই মঙ্গল দ্রব্যটি আমি হনুমানজিকে অর্পণ করলাম।
এরপর আমি হনুমানজিকে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি। এরপর আমি হনুমানজিকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জন্য আজকে আমি হনুমানজির জন্য লাড্ডু, কলা এবং ছোলা ও গুড় এনেছি। এই সব কিছুই হনুমানজির ভীষণই পছন্দের। আপনারা অবশ্যই একটি কলা অবশ্যই নিবেদন করবেন, কারণ কলা হনুমানজির ভীষণ পছন্দের। তাছাড়াও লাড্ডু, ছোলা, গুড় এই সব কিছুই হনুমানজির ভীষণ ভীষণ পছন্দের ভোগ। তো আপনারা সব জোগাড় করতে পারলেও খুবই ভালো, না জোগাড় করতে পারলে যেটি আপনারা পারবেন সেটি জোগাড় করে হনুমানজিকে ভোগ নিবেদন করবেন। তারপর আমি এখানে পানীয় জল নিবেদন করছি। ভোগের উপরে আমি খানিক ফুল ছিটিয়ে দিচ্ছি। এরপর ভোগের উপরে আমি একটুখানি কর্পূর দিয়ে দিচ্ছি। হনুমানজিকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। প্রতি মঙ্গলবার আপনারা খুব সহজ সরল নিয়মে এইভাবে হনুমানজির কিন্তু পুজো করতে পারেন। তারপর আমি এবার আরতি করে নেব। একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করবেন, আর যেটা দিয়ে আপনারা আরতি করবেন 9 করে আরতি করতে হবে হনুমানজিকে। তো 9 করে আরতি করে নিচ্ছি আমি। হনুমানজির আরতি সম্পন্ন হলো। এবার আমি হনুমান চল্লিশা যেটা আছে, হনুমান চল্লিশা সেটা আমি পাঠ করে নেব। আপনাদের কাছে যেটাই থাকুক, প্রথমে গণেশের ধ্যান বন্দনা, তারপরে হনুমানজির যে ভজন আছে সেটা আপনারা পাঠ করে নেবেন। তো আমার এই বইতে যেরকম আছে আমি সেই রকমভাবেই কিন্তু পাঠ করে নিচ্ছি। আমার এখানে শ্রী শ্রী হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেছে। এবার আমি হনুমানজিকে প্রণাম করব এবং আমার সমস্ত রকম ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব। কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে
মনোজ এবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্তজং বারুণর্থং মুখ্যং শ্রীরামদূতং শীর্ষা নামামি। এই বলে প্রণাম করে আজ আমি আমার পূজা সমাপ্ত করছি। হনুমানজির পূজা আপনারা সপ্তাহে দুদিন করতে পারেন, মঙ্গলবারও করতে পারেন, শনিবারও করতে পারেন। আর আমার পুজো পদ্ধতি আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি এইরকম অনেক ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারবো। তো আপনারা এইভাবেই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পূজা করবেন, আপনাদের পরিবারের সমস্ত সংকট কেটে যাবে, পরিবারের ওপর কোনো রকম কুদৃষ্টি পড়বে না। আজকের ভিডিওটি এখানেই শেষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।